করে অনেকেই আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে 26শে মার্চ, সরকারি বন্ধের দিন। আজকে আমি এসেছি সিরাজগঞ্জ জেলার মেঘাই। তো চলুন বন্ধুরা, আজকে আমরা মেঘাই সম্পর্কে আমরা কিছু জানব এবং এর প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করব। বাংলাদেশের প্রথম তিনটি নদীর একটি, এটি ব্রহ্মপুত্র নদীর একটি প্রধান শাখা। যমুনা নদীর পূর্ব নাম ছিল জোনাই নদী। এটা আসলে আমাদের জানা ছিল না, কিন্তু এই যে ব্লগের জন্য নেট ঘাটাঘাটি করতে অনেক কিছু জানা হয়, তার মধ্যে এটি একটি যে যমুনা নদীর পূর্ব নাম ছিল জোনাই নদী। 1787 সালে ভূমিকম্পে যমুনা নদীর সৃষ্টি হয়, যা রাজশাহী ও ঢাকাকে আলাদা করে। যমুনা নদীতে সর্বাধিক প্রশস্ত হচ্ছে 12,000 মিটার। যমুনা নদীর তীর ঘেঁষে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার এক মনোরম সুন্দর জায়গা হচ্ছে এই মেঘাই ফেরি ঘাট। তারপরে যা করে সেটা হচ্ছে যে আলকাতরা দিয়ে প্রাথমিকটা প্রলেপ দেওয়া হয়, কারণ আলকাতরা যদি দেয় তাহলে এটা সহজে পানিতে নষ্ট হবে না। এটা একটি প্রাচীন একটি পদ্ধতি। জায়গাতে আপনি যখন বসে থাকবেন দেখবেন যে আপনার যমুনার এই স্রোত, এই যমুনার স্রোতের বয়ে চলা পানির একটা শব্দ। কথায় আছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আসলেই তাই, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যখন যে সময় আমাদের সামনে আসে আমরা সেই সময়টাকেই গ্রহণ করব, হতে পারে সেটা ভালো অথবা খারাপ। যদি খারাপ হয় তাহলে আমরা মেনে নিব যে এই খারাপের পরে আমাদের ভালো সময়টা আসবে ইনশাল্লাহ। যদিও এটি হচ্ছে মেঘায় একটি ঘাট, এই ঘাটকে কেন্দ্র করে অনেকেই দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। তো আমরা যেমন কেমন হলেও এই জায়গায় প্রাকৃতিক দৃশ্য আর আবহাওয়া মানুষের মনে জায়গা করে নিয়েছে, আর তাই তো প্রতিদিন এখানে অসংখ্য মানুষের আনাগোনা ঘটে।
এখানে প্রতিদিন সিরাজগঞ্জ কাজীপুর ও তার আশপাশের বিভিন্ন জায়গা থেকে এবং বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে ভ্রমণপিপাসু মানুষ এখানে প্রায়শই ঘুরতে আসে। দর্শনার্থীদের জন্য নদীর পাড়ে আছে সুন্দর সুন্দর চেয়ার, যেখানে আপনি বসে সৌন্দর্য উপভোগ করতে পারেন। বন্ধুরা, আমরা আসলে পর্যটন এলাকা থেকে আমরা একটু সরে আসলাম। মেন যেটা বিষয় সেটা হচ্ছে মেঘায় একটি ফেরিঘাট, এই ফেরিঘাটটা আমরা দেখার জন্য আসছি। তো সেটা যদি না দেখাই তাহলে কেমন হবে? তো তার প্রেক্ষিতে আমরা এখন মেঘায় ফেরিঘাটে আমরা আসছি। এখানে দেখতে পাচ্ছেন হয়তো অনেক অনেক নৌকা, স্পিড বোট এখানে আছে। নৌকা কিংবা স্পিড বোট নিয়ে ঘুরতে পারবেন। আপনি চাইলে নদীর ওপারে মাছ বাড়ি গ্রামে যমুনায় নতুন যে চর জেগেছে সেখানে আপনি সময় কাটাতে পারেন। এছাড়া আপনি বন্ধুবান্ধব নিয়ে নৌকা ভাড়া করে নাটুয়ার পাড়া চড়ে সময় কাটাতে পারেন বা পিকনিক করতে পারেন। সাধারণত ছুটির দিনে মানুষের আনাগোনা এখানে বসে থাকে, আর অন্যান্য দিনগুলোতেও পরিবেশটা অনেকটাই নীরব থাকে। যারা লোকসভা বেশ পছন্দ করে না বা নীরব চান, তারা ছুটির দিন ছাড়া যে কোনো দিন আপনারা মেঘাই আসতে পারেন। অনেকটাই ভালো। চড়ে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই মেঘাই ফেরিঘাট। আর ফেরিঘাটের বর্তমান অবস্থাটা অনেকটাই ভালো, বসার জন্য জায়গায় এবং বাথরুম টয়লেট উঠে আছে। তো আসলে পরিবেশটা ভালো, আর আমাদেরকে জনগণ হিসেবে আমাদের কোনটা সচেতন থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, যেন এই সুন্দর বনের নাম নিয়ে কিংবা বাথরুম অপরিষ্কার অপরিচ্ছন্ন না রাখি। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করা উচিত। প্রায় আধা ঘন্টা পরে আমি নিজেও বাইকে দুর্ঘটনায় কবলিত হই। তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি, হাতের কিছু অংশ ছিঁড়ে গেছে, এছাড়া আমাদের কোনো কিছু হয়নি। আপনারা সবাই ভালোভাবে দেখে বাইক চালাবেন, আর অবশ্য অটোরিক্সা অটো ভ্যানগুলো উচিত দেখে শুনে রাস্তায় চালানো, কারণ আপনাদের জন্য অনেক ধরনের বড় দুর্ঘটনা ঘটে। আজকের মতো এখানে গেলেই সর্বদা থেকে আল্লাহ। দেখো না যে বাসা দেখো না যে বাসটা গাড়ি কথা।
We got to get a parallel.